এত গজব, এত নিয়ামত, এগুলো কে দেন? আজকে গোটা দুনিয়াতে করোনা ভাইরাস, এটা কে দিয়েছে? আরো জোরে বলেন। একটা নিউজ দেখলাম, করোনা ভাইরাস আজকে একজন বাংলাদেশের মরণ হয়েছে। এখন মুজিব বর্ষ পার হয়েছে, এখন কত দিন দিন রোগ বাইর হবে? এতদিন আসার পরেও চাপা রাখা হয়েছে, স্বার্থ পইরা যিনি মৃত্যুবরণ করেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই করোনা ভাইরাস, এটা আপনার আমার হাতের কামাই। আমালুকুম উম্মালুকুম, কথা ঠিক কিনা? এটা আপনার আমার হাতের কামাই। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর গোলামি করে না, খালি ইসলামের বিরোধিতা করে। আল্লাহ যখন গজব দিছে তখন কয় পাঁচবার হাত ধো। অথচ আমার রসুলের থিওরি, আজ থেকে 1500 বছর আগের থিওরি, বান্দা নামাজ পড়ার আগে উজু করা লাগবে, পাঁচবার হাত ধোয়া লাগবে, মুখে পানি দেওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের হাত ধোয়া লাগবে না, আল্লাহ আমাদের এমনি গজব থেকে বাঁচাবে আমরা বিশ্বাস করি। কারণ আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করি না। কথা বলেন না কেন? আমরা মা দুর্গা সরস্বতী হবল কোন কালীর পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আমার বিশ্বাস, যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করোনা নামের ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, বলবেন না? কোনো মুমিন মারা যাবে না, বিশ্বাস করি আমি। এই করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বেঈমানদের সাইজ করবে। আপনারা জানেন করোনা নামের ভাইরাস চীনে আসছিল, এখন চীনেরা অনেক সুস্থ আছে, প্রতিটা মসজিদে মসজিদে খালি নামাজ আর নামাজ, বেঈমানরাও নামাজে হাজির। তার মানে জানে নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা কন না কেন? আরো জোরে কন, ঠিক কিনা? আজকে মুসলমান বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, হিন্দুরা আল্লাহ আল্লাহ কয়, কিন্তু বিপদ থেকে উদ্ধার হলে তখন আল্লাহর আর চেনে না, তখন আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন, দুনিয়ার বার কার মার? তুমি আল্লাহর বিরোধিতা করো, তুমি মাহফিল বন্ধ করো, তুমি মুসলমানদের জঙ্গিবাদী বানাও, আল্লাহ গজব দিয়ে পরীক্ষা করতেছে এ দুনিয়া থেকে বেঈমানদের সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? চীনের প্রেসিডেন্ট নামাজ মসজিদে এসে হাজির হলো নামাজ পড়ার জন্য, আর আজকে আমাদের বাংলাদেশে গজব কয় মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে না। জোরে কন না, আউযুবিল্লাহ। সি 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 সি, আচ্ছা বলেন তো, যে বান্দার নামাজ পড়ে ওই বান্দার উপর আল্লাহর রহমত কম না বেশি? আর জোরে কন, কম না বেশি? করোনা ভাইরাস দেশে ঢুকছে, এটা আমরা সবাই জানি, সবাই জানি। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কারো ক্ষতি করবেন না, কারো ক্ষতি করবেন না। কেউ যদি কারো ক্ষতি করতে চায় তার নিজের ক্ষতি হয়ে যায়, এটা কি একমত? কেউ যদি হিংসা করে তার নিজের হিংসে হয়ে যায়, কেউ যদি কাউকে ছোট মনে করে সে নিজে নিজে ছোট হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা কারো ক্ষতি করব না, হিংসা করব না। এবং আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, যদি আপনি এই বক্তব্য আগামীকাল দেখে থাকেন, এই কথা উড্র করে নিবেন। গণজামায়াত বলতে কি, কলেজগুলো বন্ধ করে দিয়েছেন, এটি ভালো হয়েছে, পার্কগুলো বন্ধ করে দিয়েছেন, ভালো হয়েছে, সিনেমা হলগুলো বন্ধ করেছেন, ভালো হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলগুলো বন্ধ করলে ভালো হবে না। কারণ কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করা হয়। দৈনন্দিন যদি 1000 মাহফিলও বাংলাদেশে হয়, 1000 জায়গায় করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়া করা হয়। আল্লাহ যদি একজনের আমিন কবুল করে, করোনা ভাইরাস থেকে আল্লাহ এমনি সবাইকে বাঁচাবে, ঠিক কিনা? এজন্য মাহফিল চলবে না বন্ধ হবে? আরো জোরে কন, চলবে না বন্ধ হবে? সবাই কি চান মাহফিল চলুক? কারা কারা চান তাকবীর দেন? নারাই তাকবীর, নারাই তাকবীর, মাহফিল চলবে। এই গজব দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে, বান্দা আমাকে ডাকোস কিনা। গোটা দুনিয়াকে আল্লাহ ঝাঁকুনি দিয়েছে, কথা কর না কেন? গোটা দুনিয়া ঝাঁকুনি দিয়েছে,
ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে সারি। ওই ডোনাল্ড ট্রাম্প কাবাঘর ধ্বংস করবে, 50 বছর ধরে ষড়যন্ত্র করল, আল্লাহ কয় ধ্বংস কেমনে করবি? দেখেন না, তোর ধ্বংস তো বাস্তবায়ন হবেই না। গজবের কারণে, ভাইরাসের কারণে মুসলমান কাবাঘর তাওয়াপ করতে পারতেছিল না, পাখি দিয়ে আল্লাহ তাওয়াপ করাইছে, ঠিক কিনা? দেখছেন কি ভিডিওটা, কানায় কাবা পাখিরা তাওয়াপ করতেছে, সুবহানাল্লাহ। ও মানুষ, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন, একটু ভাবো, একটু গবেষণা করো, এই গজবগুলো দিচ্ছে এগুলো আল্লাহ আপনারা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? এই গজব থেকে আমরা সবাই বাঁচতে চাই তো? জি।